প্রিয় গাইস, তো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গাভীকে এআই করবো। তার আগে স্টটি ভালো করে থয়িং করতে হবে, সেই জন্য একটি পাত্রে ঠান্ডা জল এবং গরম জল মিশিয়ে নিয়ে সেটাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পর ওটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর কেরোয়া ক্যান থেকে একটি বীজ বের করতে হবে বা স্ট্র বের করতে হবে। স্ট্রটিকে বের করার পর ওটাকে ভালো করে মুছে নিতে হবে, ওর গায়ে যে বরফ জমে থাকে সেগুলোকে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর ওটাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে 30 সেকেন্ড ডুবিয়ে রাখতে হবে। তো ডুবিয়ে রাখলে 30 সেকেন্ড ওটা থয়িং হয়ে যাবে, কারণ কোনো গাভীকে এআই করতে গেলে তার আগে স্টটিকে ভালো করে থয়িং করতে হবে। থয়িং বিনা এআই করলে এআই সাকসেসফুল রেট হবে না, কারণ কেরোয়াকেনে যখন স্টটি থাকে তখন ওটি সুপ্ত অবস্থায় থাকে, ওটাকে থয়িং করে জাগানো হয়। তো এখন 30 সেকেন্ড হয়ে গেছে, স্টটিকে জল থেকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরও ওটাকে তুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর স্টার যেদিকে তুলা দেওয়া সিল আছে সেটাকে এখানের ভিতরে দিচ্ছি। এখানের ভিতর দিকে ওটা থাকবে, বাইরের দিকে মেন সিলটা থাকবে। মেন সিলটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কারণ কাঁচি দিয়ে না কাটলে সিল করা অংশটা তখন পিস্টন ঠেললেও স্পাম বাইরে বেরিয়ে আসবে না, তখন এআই করতে পারা যাবে না, স্পামটা সিল করা অংশের মধ্যেই রয়ে যাবে। এবং কেটে নেওয়ার পর এখানের উপর একটি শীত পরাচ্ছি, শীতটা অবশ্যই পরাতে হবে, নচেত পিস্টন ঠেললে স্টটি বাইরে চলে আসবে, এআই হবে না। এবং শীত পরানোর পর ওখানে একটি লগ আটকে দিয়েছি, লগ আটকালে শীত সমেত স্ট বাইরে বেরিয়ে চলে আসবে, হবে না। তো দেখতে পাচ্ছেন এআই করতে যাচ্ছি, প্রথমেই রেকট্যামের ভিতর দিয়ে হাত ঢোকানো হয়েছে। ঢোকানোর পর ভিতরে যে সার্ভিস আছে সার্ভিসটা ধরেছি, ধরার পর সার্ভিসের যে মুখ পাওয়াসের মুখ আছে মুখের ভিতর দিয়ে এই গানটা প্রবেশ করাচ্ছি। পাশের মুখ দিয়ে এই গানটা প্রবেশ করার পর ওটাকে সার্ভিসের যে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড লাস্টে আছে সেখানে স্পামটা ঢেলে দিচ্ছি। তো ওখানে স্পামটা ফেলে দিলে এআই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস।